হাজারো স্বজন ও প্রতিবেশীর মৃত্যুর স্মৃতি নিয়ে প্রথম দফায় আজ থেকে লকডাউন তুলে খুলে দেওয়া হয়েছে নিউ ইয়র্ক নগরী। Every New Yorker should celebrate as our achievement together, your achievement, because you did the hard work to fight back the coronavirus. লকডাউন খোলার মধ্যেই সুখবরও পেয়েছে নিউ ইয়র্কবাসী। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে মহামারী করোনায় মৃত্যুহীন দুটো দিন পার করেছে নিউ ইয়র্ক। প্রথম ধাপে 4 লাখ লোক নিউ ইয়র্কে কাজ শুরু করতে পারবে। প্রথম দফা খুলে দিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে সতর্কতার নির্দেশাবলী পাঠানো হয়েছে। রিটেল স্টোরে ধারণ ক্ষমতার 50% খালি রাখতে হবে। প্রথম ধাপে শপিং মল খুলছে না। সেলুনে শুধু চুল কাটার সার্ভিস থাকবে এবং কর্মচারীদের কোভিড-19 টেস্ট করতে হবে কাজ শুরু করার আগে। লকডাউন শিথিলে বিস্তারিত নির্দেশাবলী সিটি ও স্টেট সরকারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এমনিতেই হাজার হাজার মানুষের মৃত্যু, বহু আক্রান্ত ও লকডাউনে কাজ হারিয়ে বিপর্যস্ত নিউ ইয়র্কের জনজীবন। বেকার ভাতা, নাগরিক প্রণোদনা হাতে আসলেও বাড়ি ভাড়া দেয়া নিয়ে নগরীর কর্মজীবীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। নগর কর্তৃপক্ষ সেটির দিকে নজর দিয়েও বাড়ি ভাড়া না দিলে কাউকে উচ্ছেদ না করার আইন করেছে। এদিকে দীর্ঘদিন পর লকডাউন সীমিত আকারে তুলে নেয় কিছুটা হলেও প্রাণের স্পন্দন ফিরে পেয়েছে আলো ঝলমলে নিউ ইয়র্ক। মেহেরুল বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।